কুশমন্ডি ব্লকের মহিপাল উচ্চ বিদ্যালয়ে প্রায় 6 লক্ষ টাকা ব্যয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য ডাইনিং রুম তৈরির কাজ শুরু হয়েছে। তবে এই কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ তুলে সরব হলো গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, বিদ্যালয়ে নতুন ভবন তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে, সঠিক শিডিউল মেনে কাজ হচ্ছে না, এছাড়াও কাটমানি দেওয়ার অভিযোগ করেছেন গ্রামবাসীরা। ঠিকাদারের বিরুদ্ধে এ সমস্ত অভিযোগ তুলে শুক্রবার ভবন তৈরির কাজ আটকে রেখে সরব হলো গ্রামবাসীরা। নির্দিষ্ট শিডিউল মেনে এবং উন্নতমানের সামগ্রী দিয়ে কাজ করার দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা আব্দুল মালিক বলেন, হলো এখানে মহিপাল এইটা উচ্চ বিদ্যালয়ের এই ছাত্রদের খাওয়ার জন্য যেটা ব্যবস্থা করা হয়েছিল। আচ্ছা, কত টাকা বরাদ্দে কাজ হচ্ছিল? আমি পরস্পর শুনলাম যে 6 লক্ষ টাকার কাজ, তো 6 লক্ষ টাকার কাজ যে এটা শিডিউল, যে শিডিউল অনুপাতে আমরা আরও অন্যান্য এখানকার আশেপাশে যে স্কুলের যে লোকজন আছে, এরা সব সময় স্কুলটাকে একটু লক্ষ্য রাখে, এরা খবর দিল যে কাজ খুব নিম্নমানের হচ্ছে। ইটগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন, ইটগুলো কন্ট্রাক্টর বলছি যে ইটগুলো আমি 2 নম্বর পাঠিয়েছি, কিন্তু এটা 2 নম্বরও কিন্তু নয়, এখানকার যারা ইট যারা কাজ করে অনেকে তো ইটের কাজ করেছে, তারা বলছে এটা 3 নম্বর ইট। আচ্ছা, 3 নম্বর মিছানা কি বলছে। তো যাই হোক, এই ইট দিয়ে কাজ মানে স্থায়ী হবে না, পার্মানেন্ট কাজ হবে না। আচ্ছা, আমরা চাচ্ছি যে কাজটা যাতে পার্মানেন্ট হয়, এবং কাজটা তো যেহেতু পাকা কাজ একদম স্থায়ীভাবে হয়, একটু জেনারেশন পর জেনারেশন এখানে খাবার দাবার হবে, তো এটা যদি এটা তো স্থায়ী হলে একটু ভালো হয় ভাই। আমরা এই শিডিউলের ব্যাপারে এখানে যে কাজটা হচ্ছে MLA-কেও আমরা জানিয়েছি, এই ব্যাপারে একদম আসতেও আমরা বলেছি, তো উনি একটু রেগে মেগেই বললেন যে ওখানকার কাজ ওখানকার কমিটি আছে, তারা দেখে নেবে, ওটা আমার যাওয়ার কি আছে। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা কনক চাকি বলেন, খাবার সেট তৈরি হচ্ছে কিন্তু শিডিউল যেটা আছে 3x3, যেটা মিস্ত্রি বলছে 3x3, কিন্তু আমরা দেখছি এখানে 3x3 না 1x3ও হয়নি। আচ্ছা, গর্তগুলো দেখলে সবাই বুঝতে পারবে। আমরা কাজ বাধা দিতে আসিনি, কারণ সরকারি কাজ বাধা দেওয়া আমাদের এখতিয়ার নাই, কাজটা হোক এবং সেটা শিডিউল মাফিক হোক, ভালো হোক, কারণ এখানে আমার বাচ্চারা পড়াশোনা করবে, তারা এখানে খাওয়া দাওয়া করবে। কি সমস্যা হচ্ছে এখানে? একটা অ্যাক্সিডেন্টলি কিছু হয়ে গেল, অ্যাক্সিডেন্ট তো আমাদের বাচ্চারাই হবে। তো আমরা এই ব্যাপার নিয়ে মিস্ত্রিকে ডেকেছিলাম, মিস্ত্রি আবার ঠিকাদারের নাম্বার দিল, ঠিকাদার আবার বলছে চা ফা খাওয়ানোর ব্যবস্থা, এটা তো প্যাক মানি দিকে চলে গেল। আচ্ছা, কাদেরকে প্যাক মানি দিতে চাইছে? গ্রামবাসীদেরকে চাইছি শিডিউল দেখে সুন্দরভাবে কাজ হোক, এবং আমরা কাজ আটকানোর পক্ষে কেউ না। কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট, নিউজ টুডে।